আইএসসি ও আইসিএসই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে শুক্রবার বিকেলে কাউন্সিলের ওয়েবসাইটে। মালদা জেলার হলি চাইল্ড ইংলিশ একাডেমি স্কুলের 100 জন ছাত্রছাত্রী আইসিএসই পরীক্ষা দিয়েছিল। স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে বর্ণিনী ঘোষ, 98.4% নম্বর পেয়ে জেলায় সম্ভবত সে প্রথম হয়েছে। আইএসসি পরীক্ষায় এই স্কুলেরই মুসাববারিন চৌধুরী কলা বিভাগে 98.25% নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে। বিজ্ঞান বিভাগে সুপার্থ রায় 96.50% ও বাণিজ্য বিভাগে সিদ্ধার্থ পোদ্দার পেয়েছে 85.25% নম্বর। আইসিএসই পরীক্ষায় সেন্ট মেরি স্কুলের আদিত্য টেকরিওয়াল 98.2% নম্বর পেয়েছে। সেন্ট জেভিয়ার্স স্কুলের 89 জন আইসিএসই পরীক্ষা দিয়েছিল। দীপ্তার্ক বন্দ্যোপাধ্যায় এবং বিবেক গোপ 96% নম্বর পেয়ে যুগ্মভাবে স্কুলে প্রথম হয়েছে। বিজ্ঞান বিভাগে রোহন দাস 92%, কলা বিভাগে সুরজ ঘোষ ও বাণিজ্য বিভাগে লিপা মল্লিক 84.25% নম্বর পেয়ে সংশ্লিষ্ট বিভাগে স্কুলে সেরা হয়েছে। এদিকে নর্থ পয়েন্ট ইংলিশ একাডেমি স্কুলের 94 জন আইসিএসই পরীক্ষা দিয়েছিল। সাইনদীপ দে 96.6% নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে।